ফাতেমা আক্তার জানালার ফাঁক দিয়েই পৃথিবী দেখার চেষ্টা তার কতই বা বয়স হবে উনিশ কিংবা কুড়ি এই সময়ে নুপুরের ছন্দ তুলে ছোটে বেড়ানোর কথা অথচ শিকল্পরা পায়ে কাটাতে হচ্ছে বন্দি জীবন ফাতেমার পরিবার জানায় দুই সালের শুরুর দিকে হঠাৎ করেই মানসিক অসুস্থতা দেখা দেয় এসিসি পড়ুয়া মেয়ের কিছুদিন চিকিৎসা করানো হলেও তেমন ফল মেলেনি বরং বাড়তি থাকে তা শেষমেষ বাধ্য হয়ে রাখেন শেকল পড়িয়ে সিগল লাগাই বললাম আর কর্তা যা খাচ্চা যা আমার মায়া এত বল্লা মায়া আছিস আমি কেমনে সিগল লাগাইতে বাদ কালি উড় বা কালি সায়া তায় মূর কোনো অনেকটাই অবসা ভাঙছে কুবিরাজি ডাক্তার কোন চিজ্ঞা তার বাইতেছে না গরিব কৃষক মহিবুরের ছয় সন্তানের মধ্যে ফাতেমা তৃতীয় বড় ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হবার পর চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করেছেন জমি জমা তাই ইচ্ছে থাকার পরেও মেয়েকে দিতে পারছেন না ভালো চিকিৎসা কইছে করছি করার পরে দেখুন একটা বড়ি দিছে রেগুলা খাওয়াই লাগে খাওয়াইলে ঘুমা সব জানে দিন দিন না খাইবো এই দিন সরকার এগিয়ে আসে এবং সমাজের দানশীল ব্যক্তিবর্গ এইভাবে সুদৃষ্টি আমি কামনা করি আর কি যাতে মেয়েটা আসলে উন্নত চিকিৎসা হয় তবে চিকিৎসা না করিয়ে কাউকে পাগল ভেবে শেকল পড়িয়ে রাখাকে অন্যায় আচরণ বলছেন জেলা সিভিল সার্জন একটা মেয়ে যদি বাসামাইন হয় তাহলে তার চিকিৎসা আছে তাকে বাড়িতে রেখেও চিকিৎসা করা যেতে পারে আর যদি বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব না হয় সেক্ষেত্রে তাকে হসপিটালাইজড করার ব্যবস্থা আছে পরিবার পরিজন তারা কেউই বলতে পারছেন না কবে তাদের এই শেকল পা থেকে খোলা হবে কেননা ফাতেমাকে চিকিৎসা করানোর জন্য যে পরিমাণ আর্থিক সহায়তা দরকার সেই অবস্থানে নেই তার পরিবার সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর হুসেনপুর কিশোরগঞ্জ